বোবাই যে ধরে, আমাদের দেশে বলে যে বোবা জিনে ধরেছে, এটা আসলে কি? এটা হচ্ছে লাবু শয়তান, শয়তানের খেলাধুলা। একজন ভাই প্রশ্ন করেছেন যে তাহাজ্জুতের সময় জিনেরা ভয় লাগালে করণীয় কি? তাহাজ্জুতের সময় যদি জিনেরা ভয় লাগায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে? আসলে সলাতুত তাহাজ্জুত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সলাতটা যেমন দামি, অনেক সময় এই সলাতের গুরুত্ব নষ্ট করার ক্ষেত্রে অথবা আপনাকে ভয় লাগিয়ে নামাজের কনসালটেশন নষ্ট করার জন্যে জিনেরা অনেক সময় আপনাকে ভয় দেখাতে পারে। কিন্তু যেই বোন এই প্রশ্নটা করেছেন, ওনার প্রশ্নটা অনেক বিস্তারিত ছিল যে যখন তাহাজ্জুতের জন্য তিনি উঠবেন, যদি কোনো দিন উনি উঠতে না পারেন তাহলে কে যেন তার গলা চেপে ধরে এমন মনে হয়, এবং তিনি তৎক্ষণাৎ উঠেন এবং তাহাজ্জুত পড়েন। এই ক্ষেত্রে আমি বলবো যে এটা ওনার সাথে যে জিনটা ওনাকে হয়তো এভাবে কষ্ট দিচ্ছে, এটা কিন্তু খারাপ জিন না। জিনের মধ্যে কিন্তু ভালো খারাপ আছে। যে চাচ্ছে যে তার আমল আরো ভালো হোক, সে তাকে সেই সময় উঠানোর জন্য এই কাজটা করছে। তো এই জাতীয় কাজ যদি হয়েও যায়, আমরা সেই সময় ভয় পাব না, আমরা তখন তেলাওয়াত করব। যদি আরো বড় ধরনের কিছু আপনি দেখেও ফেলেন, আপনি সেই সময় সূরায়ে কাহাফ তেলাওয়াত করার 10টা আয়াত তেলাওয়াত করার চেষ্টা করেন, আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করেন, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস আপনি পড়ার চেষ্টা করেন, দেখবেন ইনশাআল্লাহ কোনো ক্ষতি আপনার করতে পারবে না। এবার আসেন বোবাই যে ধরে, আমাদের দেশে বলে যে বোবা জিনে ধরেছে, এটা আসলে কি? এটা হচ্ছে লাবু শয়তান, শয়তানের খেলাধুলা। হাদিসে এটাকে লাবু শয়তান বলা হয়েছে, শয়তানের খেলাধুলা। আপনি যখন ঘুমাতে গিয়ে সুন্না মেনটেন করবেন না, অথবা আপনি ঘুমালেন একেবারে উপুত হয়ে ঘুমালেন, যেটা নিষিদ্ধ, উপুত হয়ে যখন আপনি ঘুমাবেন, তখন শয়তান নানাভাবে আপনাকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করবে। লাবু শয়তান, শয়তান আপনার সঙ্গে খেলাধুলা করবে। এই খেলাধুলার অংশ বিশেষ আপনি দেখবেন যে সাপ থেকে আপনি পড়ে যাচ্ছেন, সাপ আপনাকে দৌড়াচ্ছে, অথবা আপনার নজরে পড়বে কে যেন আপনাকে গলা চেপে ধরতেছে, ভয়ঙ্কর কোনো স্বপ্নে আপনাকে কে যেন ভয় দেখাচ্ছে, চিৎকার করতে করতে আপনার ঘুম ভেঙে গেল। আপনি আজ থেকে আমল শুরু করেন, আপনি প্রতিনিয়ত আয়াতুল কুরসিটা পড়ে ঘুমান, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস পড়েন। আয়াতুল কুরসি পড়ার পরে অনেকে আমরা হাততালি দিই, এরকম জোরে একটা হাততালি দিই, এই হাততালিটা আপনি দিবেন না। কারণ যখনই কোনো আমলের সঙ্গে বেদাতটা মিশ্রিত হয়, তখন আমলের নূরটা চলে যায়, আমল তার বরকত হারিয়ে ফেলে। আপনার জবানে আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছে, এক একজন মুমিন তার জবান থেকে কোনো কিছু যখন পড়বে, এটার যে পাওয়ার আছে এটা বেদাতের কারণে নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি যখন আমল করবেন, সহিভাবে আপনি আমল করার চেষ্টা করেন। এরপর কথা হচ্ছে তাহাজ্জুদ পড়ার সময়ে কেন এই জাতীয় ভয়গুলো লাগে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা জিনদের চলাচলের সময়ও, বিশেষ করে তাহাজ্জুদের যেই সময়টাতে আমরা উঠি, একেবারে রাতের শেষাংশে উঠে যারা তাহাজ্জুদ পড়েন, জিন এই সময় চলাচল করে, এই সময় আপনাকে নানাভাবে ভয় দেখাতে পারে। যদি দেখিয়ে ফেলে আপনার ভয় পাওয়া দরকার নেই, কিন্তু আপনি যে জাগতে পেরেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় আদরের সাহাবি ছিল রবিআহ, নবীজি রবিআকে লক্ষ্য করে বললেন, আজকে তুমি আমার কাছে কিছু একটা চাও, আমি তোমাকে দিতে চাই। 11 বছরের সাহাবি রবিআহ তিনি বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, নবী অন্য কিছু আপনার কাছে চাই না, শুধু জান্নাতে থাকতে চাই আপনার সঙ্গে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নগদ কিছু চাও আমার কাছে, তোমার ঘর বাড়ি কিছু নাই, নগদ কিছু একটা চাও। সাহাবি আবার বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, নবী জান্নাতে একসঙ্গে থাকবে, এই দোয়াটা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, দোয়া করার পূর্বে বললেন, ফা ইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ,
অধিক পরিমাণে সেজদা অবনত হয়ে তুমি আমাকে একটু সহযোগিতা করো, অধিক পরিমাণে সেজদা অবনত হও। রাবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি অধিক পরিমাণে সেজদা অবনত হতে বললেন। দুরাকাত দুরাকাত করে মাসনা 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 আট রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল। আপনি আমি যদি আট রাকাত পারি পড়ব, না পারলে ছয় রাকাত পড়ব, না পারলে চার রাকাত পড়ব, না পারলে দু রাকাত পড়ব, যতটুকুন আমাদের সাধ্যে কোলায় আমরা পড়ার চেষ্টা করব। যদি পড়ি এই ছোট্ট আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসঙ্গে মুরাফাকা তুকাফিল জান্নাহ নবীজির সঙ্গে রফিক বানায়া সঙ্গী বানিয়ে একসঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা এটা আমলে আনার চেষ্টা করি। আমরা তাহাজ্জুদের সময় উঠব, জাগ্রত হব, ভয় পাব না, মনের ভিতরে ভয় রাখবো না। ভয়টা এমন যত পাবেন তত বেশি আরও ভয় আপনার কাছে আসবে। এজন্য ভয় যখনই আসবে আপনি আল্লাহর উপর ভরসা করুন।